তো এখন আমরা শিখব আইএনজি ইতিহাসের দুই নম্বর যে নিয়মটা রয়েছে সেটি। তো আমরা একটু আগেই শিখেছি টু এর পরে ভিয়ন বসে, সেটার ইংরেজি গ্রামার নাম দিয়েছে ইনফিনিটিভ। কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো টু দিয়ে শেষ হয়, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। তো প্রত্যেক টুর পরে তুমি যে আইএনজি দিয়ে থুয়ে আসবে সেটা কিন্তু হবে না। কি করতে হবে, তোমাকে লক্ষ্য করতে হবে যে সেটি কোনো ফ্রেজের আওতাভুক্ত কিনা। এমন যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো দেখো, উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, এই যে ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তুমি কিন্তু টু দেখেই তারপরে যদি ভিয়ন দিয়ে আসো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হবে না, বুঝতে পেরেছো? টু এর পরে যদি তুমি ভিয়নে অ্যান্সার করে আসো, কারণ তুমি শিখেছো টু এর পরে ভিয়ন দিয়ে সেটাকে কি বলে ইনফিনিটিভ। কিন্তু যদি সেটা ফ্রেজের টু হয়, দেখো এটা কিন্তু উইথ এ ভিউ টু, টোটালটা মিলে একটা ফ্রেজ, তারপরে লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, এই টুর পরে কিন্তু ভিয়ন বসবে না, অবশ্যই কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তো এখানে কয়েকটা উদাহরণ রয়েছে দেখো, তাহলে আমাদের মোট কথা কি হচ্ছে, ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। দেখো উদাহরণটি, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর বাংলা অর্থ কি, উদ্দেশ্যে, উইথ এ ভিউ টুর বাংলা অর্থ কি, উদ্দেশ্যে। তো হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। তো আমরা একটি ফ্রেজ পেয়ে গিয়েছি, ফ্রেজের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। তো দেখো এখানে কিন্তু হেল্প রয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, দেখো হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং, হেল্পিং মি, সে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে এখানে এসেছিল। তাহলে দেখো আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। আমাদের দুই নম্বর যে বাক্যটি রয়েছে দেখো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের বাংলা অর্থ কিছু মনে না করলে অথবা দয়া করে। তাহলে দেখো উড ইউ মাইন্ড একটি ফ্রেজ, উড ইউ মাইন্ড কি একটি ফ্রেজ, দেখো আমাদের এইখানে যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলোর মধ্যে কিন্তু উড ইউ মাইন্ডও রয়েছে। তো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অর্থ কি, দয়া করে অথবা অনুগ্রহ করে, উড ইউ মাইন্ড। তারপরে আমাদের টেক আছে, তাহলে কি হয়ে যাবে বলতো, ফ্রেজের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে উড ইউ মাইন্ড টেকিং, দেখো টেকিং এর ই কিন্তু উঠে যাবে, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আমার সাথে দয়া করে আমার সাথে চা খাবেন, দয়া করে আমার সাথে চা খাবেন। তাহলে মোট কথা কি হচ্ছে, কিছু কিছু ফ্রেজ আছে যা শেষে কিন্তু টু থাকবে, তাও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সেই ফ্রেজগুলো কি একবারে শুনে নাও, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, তারপরে রয়েছে উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক, এদের পরে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো।